বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক একটা মেয়েকে কিস করা, একটা হিরোকেও কিস করা, ভেরি টাফ জব। প্রচুর এরকম আছে যারা বাইসেক্সুয়াল বা হোমো বা প্রচুর যারা রয়েছে, তাদের সবাইকে আমরা রেসপেক্ট করি। তা দুটো মেয়ের মধ্যে একটা লাভ, সেটা একটা নর্মাল সিম্পল। স্যার আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি পরিণীতি চোপড়া হতে চাও না সানি লিওন? টলিউড থেকে বলিউড বা দক্ষিণী ছবির দর্শকদের কাছে কিন্তু তিনি বেশ পরিচিত অভিনেত্রী। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে নয়না গাঙ্গুলি। কেমন আছো? খুব ভালো। আমি সবসময় ফ্রেশ থাকার চেষ্টা করি, কারণ আমি যদি হ্যাপি থাকি তো অফকোর্স আমি অডিয়েন্সও হ্যাপি থাকবে। ইয়েস, টলিউড বলতেই যে কথাটা মানে ওয়েব সিরিজ চরিত্রহীন। কিরণময়ী আজও দর্শকদের ভীষণ কাছের খুব পপুলার একটা চরিত্র, কিন্তু কিরণময়ীর পর আবার কবে ওয়েব সিরিজ হোক বা টলিউডে হোক, দর্শকেরা তো অপেক্ষায় রয়েছে। আর নতুন কি চমক আসছে? ব্যাপারটা হচ্ছে যেহেতু আমি বাইরে সাউথে বা হিন্দিতে কাজ করি, তো সেখানে দাঁড়িয়ে হয়তো বাংলা ইন্ডাস্ট্রিতে লাস্ট আমার সেই চরিত্রহীন, কিন্তু প্রজেক্ট আমি করতে থাকি, কিন্তু কোথাও না কোথাও আমার অডিয়েন্স আমাকে আবার বেঙ্গলিতে দেখতে চায়, বা কিরণময়ী যে জায়গাটা এমন একটা জায়গা করেছে অডিয়েন্সের মনে, তো কোথাও না কোথাও সবাই খুব একই কথা যে বাংলায় কবে কাজ করবে বা কিরণময়ীকে আমরা কবে দেখতে পারবো। তো সেখানে দাঁড়িয়ে অফকোর্স আমি ট্রাই করবো যে খুব তাড়াতাড়ি বাঙালি অডিয়েন্সের কাছে আমি আসি, কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে আমি আউটসাইডে অলরেডি রিলিজ হতেই থাকে আমার প্রজেক্ট, তো সেখানে গিয়ে আই এম সরি যে হয়তো বেঙ্গলি অডিয়েন্সের কাছে আমি আবার আসতে পারছি না, বাট আমি খুব তাড়াতাড়ি আসবো। ইয়েস, তুমি বাঙালিতে ঘরের মেয়ে, যেহেতু ঘরের প্রোডাকশন মানে আমরা বলি যে টলিউডে কাজ না করে বলিউড বা দক্ষিণী ছবিতে পাকাভাবে নিজের জায়গাটা তৈরি করেছো, এখনও পর্যন্ত টলিউডে সেরকমভাবে দেখা যায় না কেন? ব্যাপারটা হয়েছে যে যখন চরিত্রহীন, যখন মানুষ ফার্স্ট প্রজেক্ট যখন চরিত্রহীনের মতো সাবজেক্ট দিয়ে আমি এসেছি বা লোকের মন জয় করেছে বা চরিত্রহীন মানে সবার এত ভালো লেগেছে, মানে ওই জায়গাটা দিয়েছে, সেখানে দাঁড়িয়ে আজকে যদি আমি কোনো সেকেন্ড প্রজেক্ট করি তাহলে সবার একটা আশা থাকবে যে আরও বেটার, মানে সবাই চাইবে যে আরও বেটার। তো সেখানে আমি যদি কখনো কলকাতায় কাজ করি তাহলে চরিত্রহীনের মতনই এমন একটা সাবজেক্ট করতে হবে যেটা অডিয়েন্স আবার লাইক করুক, সে যে কোনো ক্যারেক্টারই আমি প্লে করি না কেন। কারণ কিরণময়ী যে আমার নাম নেয় না, বাট কিরণময়ী যে নামটা, আমি যখনই আজকে কোথাও যাই সবাই আমাকে কিরণময়ী হিসাবেই ভালোবাসে, তো সেখানে কিরণময়ী যদি আবার কোনো দিন সাবজেক্ট আনে তাহলে আমাকে সেরকমই চ্যালেঞ্জিং ক্যারেক্টার বা সাবজেক্ট নিয়েই নামতে হবে। টলিউডে কি এরকম ক্যারেক্টার পাওনি বা অফার পাচ্ছ না বলেই কি বলিউড বা দক্ষিণ ছবিতে বেশি কাজের অফার আসছে, সেই জন্যই কি এটা ডিসিশন? সত্যি কথা বলতে গেলে যে আমি যখন বাইরে সাবজেক্ট করি তখন সামথিং লয়ার ক্যারেক্টার, অ্যাথলেটিক ক্যারেক্টার বা একটা সামথিং কোনো ইন্টারেস্টিং ক্যারেক্টার, বা যেমন আমার MX প্লেয়ারে দাহানাম রিলিজ হলো নাক্সালাইট ক্যারেক্টার, তো সবসময় একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার। কলকাতায় যখন আমি কয়েকটা প্রজেক্ট পেয়েছিলাম সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে চরিত্রহীনটা এমন একটা না, মানে একটা মনে ভয়, মানুষ সবসময় চাইবে যে আরও বেটার আমি পারফরমেন্স দিই বা কাজ করি বা চ্যালেঞ্জিং ক্যারেক্টার। সেখানে দাঁড়িয়ে আমার কোথাও না কোথাও মনে হয়েছিল যে এই ক্যারেক্টারটা সে কিরণময়ীর মতো টক্কর দেওয়ার না, মানে পারফরমেন্স যে ক্যারেক্টারটা হয়, মানুষ তো একটা স্টোরি শুনলে একটা বুঝে যায় না যে কতটা আমি পারফর্ম আছে। তো সেখানে দাঁড়িয়ে কলকাতায় ওরকম একটা চরিত্রহীন হিট হওয়ার পরে সেরকম ক্যারেক্টার আমি এখনো পাইনি। একটা শর্ট ফিল্ম হয়েছিল যেটা রাম গোপাল ভার্মাই করেছিল, মেরি বেটি সানি লিওনি বান্না চাহতি হ্যায়। এই এই শর্ট ফিল্মটাতে নয়না গাঙ্গুলিকে অন্যভাবে দেখা গেছে, প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে, এত চর্চা হয়েছে, আবার রামগোপাল বর্মার সাথে তোমার রিসেন্টলি যে ছবিটা রিলিজ করলো ডেঞ্জারিয়াস, এই এই যে চর্চা বা এই কন্ট্রোভার্সিটা নিয়ে তুমি কী বলবে? রামগোপাল বর্মাই মানেই হচ্ছে একটা কিছু না কিছু একটা, কি বলবো, মানে কিছু একটা, মানে উনি এমন এক একটা জিনিস সাবজেক্ট নিয়ে আসে যেটা চর্চার ব্যাপার। তো সেখানে মেরি বেটি সানি লিওন বান্না চাহতি হ্যায় ডায়লগটাই এমন ছিল, এতগুলো ডায়লগ আর এত বোল্ড ডায়লগ ছিল যে ডায়লগেই লোকে অডিয়েন্স লাইক করেছে। তারপরে হচ্ছে ডেঞ্জারাস কতরা, লেসবিয়ান সাবজেক্ট, তো সেখানে
সাবজেক্টটাই নামটাই হচ্ছে ফার্স্ট হচ্ছে লেসবিয়ান ক্যারেক্টার, তার মধ্যে একটা বোল্ড ক্যারেক্টার, তার মধ্যে দুটো মেয়ের মধ্যে লাভ, তো সেই সাবজেক্টের জন্যেই এতটা আলোচনার বিষয়। বললে লেসবিয়ান সাবজেক্ট, এই সাবজেক্টটা তুমি কিভাবে দেখো, মানে পার্সোনালি তুমি কিভাবে দেখো এই বিষয়টা? কারণ এই সিনেমাটা রিলিজ নিয়ে অনেক হল দিতে চাইছিল না, কিন্তু এই বিষয়টা তখন সেই সময়কার ফাইটটা কি ছিল বা এই কনসেপ্টটা তুমি কিভাবে দেখো? দেখো আমি একজন অ্যাক্ট্রেস, আর লেসবিয়ানকে আমি রেসপেক্ট করি। প্রচুর এরকম আছে যারা বাইসেক্সুয়াল বা হোমো বা প্রচুর যারা রয়েছে তাদের সবাইকে আমরা রেসপেক্ট করি, কিন্তু আমরা যতই বলি যে আমাদের মাইন্ড চেঞ্জ হয়ে গেছে বা 2022-তে গিয়ে সেখানে দাঁড়িয়ে কিন্তু অনেকেই আছে এখনও পর্যন্ত তাদেরকে অ্যাকসেপ্ট করতে পারছে না, তাদেরকে সেই নজরেই দেখা হচ্ছে। এবার আজকে নয় আমরা অ্যাক্টিং করছি, পারফর্ম করছি, বাট যারা রিয়েলে যারা লেসবিয়ান তাদের ফিলিংসটা ভাবো, তারা সমাজে সবার সামনে ফ্রিলি বসতে পারে না, লাইফ এনজয় করতে পারে না, বা তারা যদি একটু বসে তাহলে প্রচুর মানুষ তাদেরকে অন্য হিসাবে দেখে, মানে একটা একটা জাস্ট অদ্ভুত হিসাবে দেখে। সেখানে দাঁড়িয়ে আমি অডিয়েন্সকে একটা কথাই মানে ইন্টারভিউতেও বলেছিলাম যে তাদেরকে একটু ফ্রি ছাড়তে, কারণ আমরা এখন 2022-তে রয়েছি, এবার বাইরের দেশে এরকম সাবজেক্ট প্রচুর আসে এবং তাদেরকে সিম্পল নর্মাল মানুষ, কিন্তু আমাদের ইন্ডিয়াতে তাদেরকে অন্য হিসাবে একটা দেখা হয়। তো কিন্তু আমি অ্যাজ আ অ্যাক্টর মানে আমরা ট্রাই করি যে আমরা সব রকম ক্যারেক্টার প্লে করি, রিসার্চ করতে চাই ক্যারেক্টারের সাথে। সেখানেও যখন আমি ফার্স্ট টাইম লেসবিয়ান ক্যারেক্টার করছি, তো আমারও ফিল হয় যে একটা দুটো মেয়ের মধ্যে একটা লাভ, সেটা একটা নর্মাল সিম্পল, একটা ছেলে মেয়ে যদি লাভ করতে পারে একটা মেয়ে মেয়ে কেন করতে পারে না? তো সেইটা সমাজ কেন নিতে পারে না বা তাদেরকে কেন অন্য হিসাবে দেখে সেটা আই ডোন্ট নো। ক্লোজ সিন করার সময় কোনো অসুবিধা হয়নি যখন তুমি প্রথম শুনলে যে লেসবিয়ান ক্যারেক্টারটা তোমায় করতে হবে? আমি সবসময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, মানে চ্যালেঞ্জই মানে আমার কাছে মানে আমার সাবজেক্টই আমি চাই অলওয়েজ চ্যালেঞ্জ হোক, যেই সাবজেক্ট সবাই রিজেক্ট করে দেবে হয়তো সেটা আমি করতে চাই, মানে আমার একটা এরকম ধারণা। বাট অফকোর্স মানে যারা ক্যামেরার সামনে অ্যাক্টিং করছে তারাই জানতে পারে যে একটা মেয়েকে কিস করা, একটা হিরোকেও কিস করা ভেরি টাফ জব, মানে একটা আমি যাকে চিনি না বা তা আমাদের দুজনের মধ্যে লাভ দেখানোর জন্য একটা কিস করছি ক্যামেরার সামনে, তো সেটা যারা পারফর্ম করছে তারাই জানতে পারে। তো সেখানে একটা মেয়ে, আমি লেসবিয়ান নই কিন্তু সেখানে দাঁড়িয়ে আমি একটা মেয়েকে কিস করছি, আমি 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 লেসবিয়ান নই, আমি স্ট্রেট, সেই ফিলিংসটা পারফরমেন্সের সময় সেটা আমি জানি বা আমার অপোজিটে যে আছে সে জানে, কিন্তু অ্যাজ আ অ্যাক্টর আমার মনে হয় যে চ্যালেঞ্জিং অলওয়েজ করা উচিত। আমি অ্যাজ আ অ্যাক্টর আজকে আমি এই প্রজেক্টটা করছি, এটা আমার শ্যুটিং, এটা আমাকে পারফর্ম করতে হবে, স্টোরি ডিমান্ডে রয়েছে বলে আমি করছি। তো আমার মনে হয় যে নিজেকে সবসময় অলওয়েজ কিছু না কিছু চ্যালেঞ্জিং ক্যারেক্টার, আলাদা আলাদা ক্যারেক্টার ট্রাই করা উচিত যে আমি কতটা পারফরমেন্স করতে পারি বা অ্যাজ আ অ্যাক্টর আমি কতটা সাহসী মাইন্ডের দিক থেকে, সেই জন্য আমি অলওয়েজ নিজেকে রিসার্চ করি। ইয়েস, নায়না গাঙ্গুলির বোল্ডনেস বা তার অ্যাপিয়ারেন্স দর্শকদের বারবার পর্দায় দেখেছে, বারবার তুমি ভীষণ চর্চিতও হয়েছো আর প্রচুর প্রশংসাও, এত প্রশংসা, কিন্তু বোল্ডনেস বা তার যে কোনো ইন্টিমেট সিন বা রোম্যান্টিক সিন আমরা যাই বলি সেটা একটা লিমিটেশন পর্যন্ত থাকে। অনেক রকম সিনে তোমাকে দেখা গেছে, কিন্তু যদি তোমাকে বলা হয় যে এই লিমিটেশনে তুমি ক্রস করবে না, মানে তুমি বোল্ড সিন করবে কিন্তু এই একটা লিমিটেশন পর্যন্ত, সেটা কী বলবে? যখন আমার কাছে কোনো স্ক্রিপ্ট আসে তো আমরা সবসময় স্টোরি শুনি, যখন আমাদের কোনো রোম্যান্টিক সিন থাকে তখন আমি জিজ্ঞেস করি কতটা, তো যখন যদি কেউ এমন একটা সিন বলো আমি আনকমফোর্টেবল, আমি করি না সেই প্রজেক্টটা, বা যদি কেউ বলে যে যতটা তুমি কমফোর্টেবল, আমি তখন ডাইরেক্টরকে বলি আপনার কী চাই, কী ডিমান্ড, মানে কতটা স্টোরির ডিমান্ড চাইছে। তো যদি আমার কমফোর্টেবল মনে হয় তাহলে আমি ইয়েস বলি, এবং যখন আমার মনে হয় যে এইটুকুনি ইস ওকে, তো সেটাকে আমি নিজেকে আলাদা স্টাইল বা কনফিডেন্স দিয়ে ওটাকে আমি প্রেজেন্ট করি। ইয়েস, অ্যাজ আ অ্যাক্টর
বারবারই মনে হয়েছে যে এই যে বলছো অ্যাজ আ অ্যাক্টর করছো, কিন্তু এই এত প্রশংসা পেয়েছো এই এই সিনগুলোর জন্যই বা এত বোল্ডনেসের জন্যই, কিন্তু হয় না যে অনেক সময় ভালো প্রজেক্ট ভালো স্টোরি লাইন কিন্তু অতিরিক্ত বোল্ডনেস দেখানোর জন্য রিজেক্ট করতে হয়েছে তোমাকে, এরকম কি হয়েছে? নিশ্চয়ই হয়েছে, মানে আমার বলিউড থেকে একটা সাবজেক্ট এসেছিল, সেটা খুবই ভালো সাবজেক্ট ছিল অ্যান্ড ভালো চ্যানেল মানে ওয়েব সিরিজ ছিল নেটফ্লিক্সে, বাট একটু নেটফ্লিক্সে একটু বোল্ড ছিল বলে আমি আনকমফর্টেবল, আমি বলেছিলাম তো ডাইরেক্টর যতটা চিট করার চেষ্টা বলেছিল বাট তাও আমি আনকমফর্টেবল ছিলাম, তো সেখানে দাঁড়িয়ে আমি প্রজেক্টটাই ছেড়ে দিয়েছি। আর অনেক সময় এরকম হয়, প্রচুর সাবজেক্ট আছে যখন বলিউড থেকে আসে যে এইটা স্টোরির ডিমান্ড, আমি যদি আনকমফোর্টেবল ফিল করি আমি সেই প্রজেক্টটা করি না, কিন্তু আমাকে যদি কমফোর্টেবল ওকে দেন, সে ডিপেন্ড টু ডাইরেক্টর, ডাইরেক্টর কীভাবে প্যাশনের সাথে আমাকে দেখাচ্ছে বা ডাইরেক্টর কীভাবে দেখাতে চায় সেটা যদি আমার মনে হয় যে ইয়েস মানে আমার 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 ক্রস হচ্ছি না, তাহলে আমি নিশ্চয়ই করবো বা করিও। ইয়েস, টলিউডে কোন কোন হিরোর সাথে এখনো কাজ করার খুব ইচ্ছা আছে? মানে সৌরভদার সাথে জুটি হিসেবে আমরা সকলেই দেখেছি, এছাড়াও আর কাদের সাথে কাজ করার ইচ্ছা আছে? অ্যাকচুয়ালি ফার্স্ট আমার অ্যাক্টর হচ্ছে সৌরভ, সবার সাথে কাজ করেছি কিন্তু সৌরভের সাথে সবাই খুব লাইক করে, মানে দেখতে চায় সৌরভের সাথে আমাকে। আর সৌরভের একটা জিনিস হচ্ছে যে সৌরভ খুব ফ্রিলি কাজ করে, খুব মানে ওর সাথে আমার খুব ঝগড়া হয় ফ্লোরে, বাট আমরা যখন কাজ করি খুব ইনভলভ হয়ে যায়, মানে সৌরভ ফাইটিং করে, বিন্দাস পারফরমেন্স করে, তো সৌরভের সাথে কোথাও না কোথাও কমফোর্টেবল, মানে সৌরভ আমাকে কমফোর্টেবল জোনটা দেয়, মানে ও আমাকে মানে খুব বকে অন দ্য স্পট, আমাকে খুব বকেও ও যদি কখনো, মানে আমি এখনও আমাদের মধ্যে ঝগড়া হয় মানে যতক্ষণ দেখা হয় চরিত্রহীনের সময়। সৌরভ ছাড়া আমি কাজ করতে চাইবো আবিরদার সাথে, ইয়েস আবিরদা খুব ভালো। আর আর আই থিঙ্ক আবিরদা, রাইট আবিরদা, পরিচালক দেবালয় স্যার অফকোর্স, বিকজ উনি আমাকে ব্রেক দিয়েছেন চরিত্রহীনে, আর আমার মনে হয় যে ওনার সাথে আমি তিনটে প্রজেক্ট করে উনি আমাকে যেভাবে চিনেছেন, মানে ন্যানাকে যেভাবে চেনে বা যেইভাবে আমার থেকে পারফরমেন্স বার করে নেয় বা যেইভাবে উনি ন্যানাকে প্রেজেন্ট করেছেন, তো সেখানে দাঁড়িয়ে আমি সবসময় দেবালয় স্যারের নামই নেব। কিন্তু অফকোর্স অনেক ডাইরেক্টরই আছে, সৃজিৎ স্যার ওনার সাথে আমি কাজ করতে চাইব, আর অফকোর্স ফার্স্ট আমি দেবালয় স্যারের নাম নেব অ্যান্ড সেকেন্ড সৃজিৎ স্যার। ইয়েস, বলিউডের জার্নিটা কেমন ছিল? মানে তোমার ফার্স্ট ব্রেক তো বলিউড থেকে, তো কলকাতা থেকে গিয়ে ওখানে অডিশন, ওখানকার স্ট্রাগল, এই স্ট্রাগলটা কেমন ছিল? আমার ব্যাকগ্রাউন্ডে আমার ফ্যামিলি কেউ ইন্ডাস্ট্রিতে নেই, আমি ফার্স্ট ইন্ডাস্ট্রিতে আসি, মানে আমার ফ্যামিলি, আমার দিদি, আমার মা খুব সিম্পল সাধারণ, মানে ইনফ্যাক্ট আমি যখন কোথাও মাকে ইনভাইট করি যে মা আসতে চায় না, মানে কেউই আসতে চায় না, তো সেখানে বোম্বেতে গিয়ে মানে কলকাতা টু মুম্বাই, কলকাতা একা গেছি আমি, স্টার্টিংয়ে ছিল কোথা থেকে স্টার্ট করব, জিরো, কিছুই চিনি না, না বোম্বে চিনি, না ইন্ডাস্ট্রি চিনি, না আমার ল্যাঙ্গুয়েজ মানে হিন্দি, সেখান থেকে দাঁড়িয়ে জিরো থেকে, মানে আজকে যখন আমি ফিল করি, মানে ওই দিনগুলো যখন মনে করি যে মানে আমি একটা লিস্ট বানিয়েছিলাম প্রোডাকশন হাউসের নেম, আমি জাস্ট একটা স্মল শেয়ার করব যে আমি লিস্ট বানিয়েছিলাম যে বোম্বেতে কটা প্রোডাকশন হাউস আছে, আমি সবার কাছে যেতে চাই, এরকম লিস্টটা তো তৈরি হয়েছে, আমি সবাইকে ফোন করি, ফোন করার পরে আমাকে মানে প্রোডাকশন থেকে বলে যে আমরা অনলি স্টারকেই নিই, নিউ কামারদের আমরা নিই না, সো আমরা স্টারদের ছাড়া কাজ করি না, এরকম। সেকেন্ড আমি জাস্ট ইয়াশরাজের আমি কোনোদিন যাইনি, জাস্ট দূর থেকে দেখলাম গেট বন্ধ, ওখানে প্রচুর ছেলেমেয়েরা আসে যারা সিকিউরিটি গার্ড জিজ্ঞেস করে কিসে মিলনা হয়, তো ছবিটা নেবে দেখে নাকি ফেলে দেয়, ওটা আমি শুনেছি, কিন্তু আমি যখন কোনো একটা মানে কার্ড বানানোর জন্য আমি যখন গেছিলাম তখন দেখলাম একতা কাপুর অ্যান্ড ইয়াশরাজ অপোজিট, তো ওদের ডোর ক্লোজ থাকে, ভেতর থেকে যদি কেউ আমাকে ডাকে তবে এন্ট্রি হয়, অল প্রোডাকশন হাউসে বডিগার্ড থাকে, সোর্স থাকলে এন্ট্রি, নাহলে নো, তো সেখানে দাঁড়িয়ে কোথা থেকে স্টার্ট করব, কাউকে চিনি না, কী করব, অডিশন দিতে যাচ্ছি, অডিশন দিয়েও
বুঝতে পাচ্ছি না যে মানে এত ছেলে মেয়ে বোম্বেতে, যেহেতু সব জায়গা থেকে আসে ছেলে মেয়েরা, এত ছেলে মেয়ে কি করব, মানে মানে অফ, মানে একটা সময় আমার দিদি বলেছিল যে কলকাতায় ফিরে আয়, কি করছিস, টাইম ওয়েস্ট। আমি তখন খুব কষ্ট পেয়েছিলাম, আমার মা আমাকে সাপোর্ট করেছিল যে সবাই যা বলছে, দিদিরা যা বলছে বলছে হার মানবি না, যখন গেছিস করে আসবি। সেখানে দাঁড়িয়ে আমি একটা সময় ফিল করছিলাম যে আমি কি করছি, টাইম ওয়েস্ট হচ্ছে, মানে আমি কি মানে যে অ্যাক্টিং করতে চাই সেটা কোথা থেকে শুরু করব, কে হেল্প করবে, কিছু না, অডিশন দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি, সিরিয়ালের অফার পেয়েছি, বাট যেহেতু হিন্দি যেটা আমাদের একটা যে স্ট্রং হিন্দি, সেটা আমার হিন্দিটা স্ট্রং নয়, বাট আমাকে সবাই বলছে যে তুমি হিন্দিতে মানে সিরিয়ালে ইজিলি ছিল, বাট আমার ছিল যে আমি সিরিয়াল করতে চাই না, অনলি ফিল্ম, কারণ মুভিটা আমি এই জন্য, কারণ আলাদা আলাদা ক্যারেক্টার করা যেতে পারে, একটু কিছু দিনের শ্যুটিং থাকে, সিরিয়ালটা কি একটা জবের মতো, সকালে এভরিডে যাও আসো সেম ক্যারেক্টার ওয়ান ইয়ার্স। তো মানে আমি খুব ভেঙে পড়েছিলাম যে কী করবো বোঝা যায়, বাট লাকিলি কাস্টিং ডাইরেক্টরের ফোন আসে, আরজিবি হাউসে অডিশন হয়, আর যখন আমি ঢুকেছি বডিগার্ড আমাকে জিজ্ঞেস করলো যে কিসে মিলনা হ্যায় অডিশন, তো ঢুকলাম, তখন আমি ফার্স্ট একটা বড় হাউস দেখি, ফার্স্ট রাম গোপাল বর্মা কোম্পানি, হঠাৎ দেখি এতগুলো ছেলে মেয়ে মানে মেয়েরা বসে রয়েছে স্ক্রিপ্ট নিয়ে, যে এটা কী হচ্ছে, মানে কোথায় এলাম, মানে ফার্স্টটা এক্সপিরিয়েন্স না। সো সেখানে দাঁড়িয়ে যে স্টার্টিং, স্যার আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি পরিণীতি চোপড়া হতে চাও না সানি লিওন, ইয়া উনি ইন্টারভিউ। আমি বললাম স্যার মুঝে পরিণীতি চোপড়া বাননা হ্যায়, তো বলা কিউ, তখন বললো, আমি বললাম স্যার মুঝে অ্যাক্টিং করনা হ্যায়, যদি আমার অ্যাক্টিংয়ের ডিমান্ড থাকে যে বোল সিন, তাহলে আমি নিশ্চয়ই করব, আর আমি এমন একটা জায়গায় অ্যাক্টিং করতে গেছি যেটা বলিউড ইন্ডাস্ট্রি, আজকে আমি যদি বলি না আমি এই সিন করবো না, এই সিন করবো না, তাহলে তো ইন্ডাস্ট্রি ছাড়তে হবে, কিন্তু আজকে দীপিকা আলিয়া বা সারা আলি সবাই কিস সিন করে সবাই, তো যদি আমি বলিউডে কাজ করতে গেছি তাহলে আমার মাইন্ডটাকে বলিউড হিসাবেই রেডি করতে হবে, নিজেকে স্ট্রং করতে হবে আর নিজেকে পারফর্মে, হ্যাঁ লিমিট ক্রস করবো না সেটা আমি করবো না, কিন্তু আমি যতটা কমফোর্টেবল বা আমার স্টোরির ডিমান্ড আমি নিশ্চয়ই করবো। তো সেখানে যখন উনি আমাকে বঙ্গাবেটি দেন, সেখান থেকে জার্নি স্টার্ট আমার। খুব সাধারণভাবে বড় হওয়া বা মা মা দিদি কেউ ব্যাকগ্রাউন্ডে কেউ অভিনেত্রী নন, কোনো গডফাদার নেই, সেখান থেকে গিয়ে স্ট্রাগলটা হিউজ জার্নি ছিল। কিন্তু এই যে বোল্ড সিন করো, ইন্টিমেট সিন হয় তোমাদের, বাড়ির লোকেরা কীভাবে দেখে? আমার বাবা যখন বেঁচে ছিল তখন আমার বাবাকে আমি দেখতাম খুব ভালো ডান্স, মানে মমকে নিয়ে ডান্স করা একটা কোনো অনুষ্ঠানে, আমার মা স্কুলে অ্যাক্টিং মানে অ্যাক্টিংয়ে জয়েন কিছু করতো, মা ভালো গান গাইতো, আমি হয়তো গানটা শিখিনি, আমাকে মা ট্রাই করেছিল মানে এখন পস্তাই, কিন্তু আমি গানটা ইন্টারেস্ট ছিল না। আমার জ্যাঠা কিছু না কিছু একটা করতো, তো আমি দেখতাম সবার মধ্যে কিছু না কিছু একটা ট্যালেন্ট আছে বাট করেনি। এবার আমার মনে হয় যে আমার মা জানে যে ইন্ডাস্ট্রিতে এখন এই সময়ে দাঁড়িয়ে সব আর্টিস্টরা বা সব অ্যাক্টররা স্টোরির ডিমান্ডে কতটা সিন করছে। আমার মা জানে যে আমি কখনো লিমিট ক্রস করি না, আর লিমিট ক্রস করি না, আর যতটা আমি করব আমি আমার ফ্যামিলির কথা ভেবেই করব। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে ন্যানা নিউট হয়েছে, ইম্পসিবল, কেউ বলতে পারবে না, দেখাতেও পারবে না, কারণ আমি সেরকম সাবজেক্ট করিই না, কিন্তু যতটা আমি কমফোর্টেবল বা আমি জানি কতটা ক্রস করা উচিত আমি ততটাই ক্রস করি, মানে আর আমি মনে করি যে বাড়ির সাপোর্ট ভীষণ ইম্পর্টেন্ট, আর আমার মা যদি আমাকে বা ফ্যামিলি যদি সাপোর্ট না করতো তাহলে আজকে আমি এখানে দাঁড়াতাম না, মানে এখানটা পৌঁছাতে পারতাম না। ওই যে আমি বললাম আমি যে মাঝে ভেঙে পড়েছি, আমার মাই সাপোর্ট করেছে যে হার মানিস না, একটা টাইম আসে, ধৈর্য হারাস না, আমার মা একটা কথা সবসময় বলে ধৈর্য হারাবি না, ট্রাই করে যা, হবে নিশ্চয়ই। তো সেখানে দাঁড়িয়ে আজকে যখন আমার মা আমাকে এখানে, আমার মা শুটিংয়ে আসে না, আমি মাকে একটা কথা বলি, মা এখন আসো না, মা আসতে চায় না, বলে তুই কর আমি দূর থেকে তোকে আশীর্বাদ দিচ্ছি। তো সেখানে দাঁড়িয়ে আমি আমার মাকে মানে আমার বেস্ট ফ্রেন্ড, সব কথা শেয়ার করি,
বা আমার মুড অফ হলে একমাত্র মাই বুঝতে পারে যে আমি কিছু একটা চলছে আমার মনে, মানে সবাই আমাকে বুঝতে পারে না। দেখো সবসময় তো এরকম না যে আমি অলওয়েজ স্মাইল করি, সামটাইম আমার মন খারাপ হয় বা সামটাইম আমি একটু ডিস্টার্বে থাকি বা সামটাইম, সেটা অনলি মমরাই বুঝতে পারে। তো সেখানে দাঁড়িয়ে আমার মার সাপোর্টটা খুব আমি পাই। ইয়েস, দর্শকদের কি বলবে, অনেক দিন পর আবার তোমাকে এভাবে দেখা যাচ্ছে, মানে বলা যায় তুমি কলকাতায় এসছো, আবার ফিরে যাওয়া কবে? আমি অ্যাকচুয়ালি প্রমোশন কমপ্লিট করলাম, তো আমার এবারে একটা জাস্ট কানাডা ফিল্ম কোচনের লাস্ট শিডিউল বাকি, কলেজ সিন সং, তো ওইটা আমি শুটিংয়ে বেরিয়ে যাব। ওটা শুটিং করার পর মানে আমি যেহেতু আমার মম এখন একা হয়ে গেছে, মানে আমার সিস্টার ম্যারেজ হয়েছে, তো সেই জন্যে যতখানি জাস্ট দুদিন তিন দিন সময় হলে আমি আমার মার সাথে টাইম স্পেন্ড করে আগেন আমি কাজে যাই, কারণ মমকে নিয়ে যেতে পারি না, কারণ মম জব করে, যতটা পারি মাকে সময়টা দিই। তো সেই জন্যে আসছি যাচ্ছি আসছি যাচ্ছি, তো লাস্ট শিডিউলের পরে সেকেন্ড মান্থে আবার একটা প্রজেক্ট স্টার্ট হবে, তো সেই জন্যে জাস্ট শুট এই এই সময়টা কলকাতা, দেন আবার শুটিং, দেন আবার কামব্যাক, আবার এরকম। থ্যাংক ইউ। তোমার দর্শকদের কি বলবে? দর্শকদের আমি একটা কথাই বলবো যে অফকোর্স মানে কলকাতায় কলকাতার মেয়ে কখনই কলকাতার বাইরে থাকা যেতে পারে না, অ্যান্ড এটা একটা আমি যাই প্রজেক্ট করি না কেন এটা আমার একটা জব, এটা অ্যাজ আ অ্যাক্টর আমি পারফর্ম করি, বাট আপনাদের সাপোর্ট বা আপনাদের ভালোবাসার জন্যে আমি এরকম সাবজেক্ট পাচ্ছি বা এরকম কাজ করছি বা এতটা এগিয়েছি। অফকোর্স ফ্যামিলি সাপোর্ট তো আছে, সঙ্গে অডিয়েন্স, মানে একটা কথা আছে না যে অডিয়েন্স সব কিছু, অডিয়েন্স যদি অডিয়েন্স না থাকতো আই থিঙ্ক এতটা এগোনো ইম্পসিবল, কারণ অডিয়েন্স ভালোবাসা ভালোবাসছে বলেই আজকে আমি কাজ পাচ্ছি। অডিয়েন্স যেদিনকে আমাকে হেট করবে সেদিনকে আমি কাজ পাবো না। সবসময় হয়তো আমার থেকেও মিস্টেক হতে পারে, সবসময় এরকম হয় যে স্টোরিটা শুনতে একরকম, জিনিসটা তৈরি হচ্ছে একরকম, সেটা অ্যাজ এ অ্যাক্টর আমি বুঝতে পারি না, সেটা সামটাইম ডাইরেকশন বা প্রোডাকশন অনেক কিছু ডিপেন্ড করে। তো সেখানে সবসময় যে আমি পারফেক্ট অলওয়েজ সাবজেক্ট করব এর কোনো মানে হয় না, মানে আমি বুঝতে পারি না, কিন্তু আমি ট্রাই করি যে বেটার বেটার বেটার। মানুষের তো লাইফে ভুল হতেই থাকে, অনেক সাবজেক্টের মধ্যে কিছুটা ভালো কিছুটা খারাপ, কিন্তু এর মানে না যে আমি স্টপ করে দেবো পারফরমেন্স। তো আমি অডিয়েন্সকে একটা কথাই বলবো, প্লিজ তোমরা আমাকে এরকমই ভালোবাসা দাও, লাভ দাও, আর তোমাদের সাপোর্টের জন্য আমি যেন এগোতে পারি। থ্যাংক ইউ। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।